সঙ্গে আছেন আর উইথ আ নিউ ব্লগ আর আজকে হচ্ছে 6th অফ এপ্রিল আর আজকে হচ্ছে আমাদের এখানে ইলেকশন ডে সো বেসিক্যালি আজকে হচ্ছে ভোট উৎসব তো খুব এক্সাইটমেন্টের সঙ্গে আমি আজকে সকাল সকাল তাড়াতাড়ি উঠে পড়েছি ভোট দিতে যাবো বলে আর আজকে একটা বিগ অ্যানাউন্সমেন্ট রয়েছে ব্লগে সো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা লাস্ট অবধি তো এটা হচ্ছে আমার পড়ার জায়গা তো সেমিস্টার তো অলমোস্ট শেষ হয়ে গেছে বাট স্টিল কিছু মেল করার বাকি রয়েছে তো মেলগুলো করে নিয়ে পেপার লিখে মেল করতে হবে তো মেল করার পর ভোট দিতে যাওয়ার আগে আবার দেখা হচ্ছে এখন বেরিয়ে পড়েছি আমি আর মা যাচ্ছি এখন ভোট দিতে দাদাভাই মা বাপি আর দিয়া দাঁড়িয়ে রয়েছে ওখানে ছড়িয়ে আমি বুঝে বললাম তো আমাদের ভোট দিয়ে চলে আসা হয়ে গেছে তো এই হচ্ছে তার প্রমাণ তো এখন হচ্ছে স্নান করব আর তারপরে লাঞ্চ করব তারপরে দেখা হচ্ছে আবার গুড ইভিনিং এভরিওয়ান তো যেহেতু ইভিনিং তো একটা স্ন্যাক্স তো খেতেই হয় তারপর ভোট উৎসব যেহেতু আজকে আর একটা জিনিস আজকে ডিক্লেয়ার করবো বলেছিলাম সেটা একটু পরে আমি ডিক্লেয়ার করছি আগে দেখে নিই চিকেন পকোড়া কতদূর ভাজা হয়েছে আর তারপর কিছু এসেনশিয়াল জিনিসপত্র কেনা রয়েছে সেগুলো কিনে এনে তারপর আমি ডিক্লেয়ার করবো কী ডিক্লেয়ার করতে চাচ্ছিলাম সো দেখি কতদূর চিকেন পকোড়া ফ্রাই করা হলো তো এখন আমার এই চিকেন পকোড়া ফ্রাই হচ্ছে কতদূর হয়েছে এখন হয়নি একটা তো এখন আমাদের চিকেন পকোড়া মোটামুটি রেডি হয়ে গেছে এসে গেছে তো এখন কাসুন্দি দিয়ে চিকেন পকোড়া খাওয়া হবে তো খুব এক্সাইটমেন্ট নিয়ে আমি ব্লগটা স্টার্ট করেছিলাম যে একটা অ্যানাউন্সমেন্ট করবো বলে কিন্তু অ্যানাউন্সমেন্ট একটু অন্যরকম হয়ে গেল সে কেরালা যাওয়ার মতো একটা হয়ে গেল অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম হচ্ছে ইস্ট সিকিম কালকে কিন্তু ইস্ট সিকিমে যাওয়ার জন্য একটা ওখানকার সার্কুলার বেরিয়েছে যে ওখানে আমাদের কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে যেতে হবে তো আমরা কোভিড টেস্ট করিয়েছিলাম কিন্তু আমাদের সাথে যারা যাচ্ছিলেন তাদের একজনের পজিটিভ বেরিয়েছে দুজনের পজিটিভ বেরিয়েছে তো আমাদের নেগেটিভ এখনও রিপোর্ট দেয়নি বা সেই পজিটিভের জন্য কোনো ফোন টোট করেনি তো মোস্ট প্রবলি আমাদের ট্রিপ ক্যান্সেল হয়ে যাচ্ছে সেই দুঃখে আমরা এখন একটা মাঠে সবাই মিলে এসে একটু মানে দুঃখ পালন করছি এই সবাই একটু তাকাও দুঃখ করছি একে গোল টেবিল বৈঠক করে দুঃখ করছি এখনো কিছু ক্যান্সেল করা হয়নি কালকে তার 24 ঘন্টা হ্যাঁ সব থেকে বেশি দুঃখিত হয়েছে বাপি বাপি কথা বলার মতো অবস্থা নেই কেননা আমার 28 তারিখে যাওয়ার কথা ছিল এই 28 মার্চে সেটা ক্যান্সেল হয়েছিল আমার এক্সামের জন্য সেমিস্টারের জন্য তো সেটা আবার রিশেডিউল করে হচ্ছে 7 করা হলো আজকে তৎকালীন টিকিট কেটে বা সেটাও ক্যান্সেল হলো আজকে এই রাত্রেবেলা তো অনেক টাকা ক্ষতিপূর্তি হয়ে চলেছে তো দেখা আর মানে যা করোনা বাড়ছে আর ডিসেডিউল করা পসিবল নয় মানে কার কখন পজিটিভ রিপোর্ট এসে যাবে বলা যাচ্ছে না তো এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে বলছি বাকি কথা তো এখন প্রচণ্ড দুঃখ লাগছে বারবার ক্যান্সেল হচ্ছে ইস্ট সিকিম বেসিক্যালি আমার 2018 থেকে ক্যান্সেল হয় এই নিয়ে আমার 5 বার ক্যান্সেল হয়েছে ইস্ট সিকিম তো ইস্ট সিকিমের নাম আর ইন ফিউচার কোনোদিন মুখে আনবো না কারণ হচ্ছে বারবার ক্যান্সেল হচ্ছে ওখানে হয়তো ফাঁড়া রয়েছে তো খুব দুঃখ লাগছে মানে কথা বলার মতো ভাষা পাচ্ছি না এত দুঃখ লাগছে কারণ কালকে এই সময় আমাদের বেরিয়ে যাওয়ার কথা এখন আমরা জানতে পারছি যে যাওয়া হবে না কেরালা যাওয়ার মতো ব্যাপার হয়েছে 24 ঘন্টার আগে জানতে পারছি তো ভীষণ মানে এক্সাইটমেন্ট নিয়ে শুরু করেছিলাম ব্লগটা জামা কাপড় সবই গোছানো হয়ে গেছে বা যাওয়া হচ্ছে না খুব খারাপ লাগছে